ওয়েলকাম টু প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার তেইশ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ফাইনাল প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে যে প্রশ্নপত্রটি সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে দেখো পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট বা দিকে অর্থাৎ পরীক্ষার্থীর নাম তোমরা তোমাদের নাম লিখবে ডান দিকে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে এবার প্রশ্নের প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগ সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মোট মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ একের ক দাগ একটি তৃণভোজী প্রাণী হল হরিণ দেখো আমি প্রত্যেকটি উত্তর কিন্তু গোল চিহ্নের মধ্যে রেখে দিয়েছি তোমরা কিন্তু এই প্রশ্নগুলি এই যে উত্তরগুলি এই উত্তরগুলির মাথায় টিক চিহ্ন দেবে খ রসগোল্লা বিখ্যাত উত্তর কলকাতায় গ রাসায়নিক প্রয়োগে মাটির উর্বরতা কমে ঘ ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি বায়ু দূষণ ঘটায় অঙ্গদান বিষ্ণয়রা উনত্রিশটি উপদেশ মেনে চলত দুই দাগে দেখো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ একই পরিবারের শাখা প্রশাকে প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে শূন্যস্থানে আত্মীয় খ মানুষের ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ানোর সময়কে বলা হতো যাযাবর সমাজ শূন্যস্থানে যাযাবর গ একটি তন্তু ফসলের নাম হলো পাট বা কার্পাস শূন্যস্থানে পাট বা কার্পাস যে কোনো একটা লিখবে ঘ তাজমহল একটি স্মৃতিসৌধ শূন্যস্থানে স্মৃতিসৌধ উঙ্গদাগ রুই হলো একটি নদীর মাছ শূন্যস্থানে রুই এরপর আমরা দেখে নেব তিন দাগের প্রশ্ন ও তার উত্তর তিন দাগে বলেছে এক কথায় উত্তর লেখ দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পাঁচ মার প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ তিনের ক একটি সামাজিক প্রাণীর নাম উত্তর মানুষ তিনের খ খাসিয়াদের সমাজে পরিবারের প্রধানকে প্রধান বলে কাকে মানা হতো উত্তর মাকে গ মানুষ কোন পশুকে প্রথম পোষ মানিয়েছিল উত্তর কুকুরকে ঘ মেঘালয়ের মফলং বনভূমিতে কোন গাছ বেশি দেখা যায় উত্তর কুর্জি গাছ উঙ্গদাগ নবান্ন উৎসবে একটি বিশেষ খাবারের নাম কি উত্তর পিঠা পোলাও পায়েস যে কোনো একটা লিখবে এবার দেখে নেওয়া যাক চার দাগে বাম স্তম্ভের লেখাগুলির সঙ্গে সম্পর্কযুক্ত ডান স্তম্ভের লেখাগুলিকে মেলাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেখো প্রথম ক পোড়ামাটির কাজ উত্তর হবে টেরা কোটা খ হিমালয়ের পরিবেশ রক্ষা উত্তর সুন্দরলাল বহুগুণা গ যিশুর জীবনের গল্প উত্তর ব্যান্ডেল চার্জ দাগ ব্রতচারীর প্রতিষ্ঠাতা উত্তর হবে গুরু সদয় দত্ত ঙ্গ দিল্লির জামা মসজিদ উত্তর হবে দেখো মুঘল সম্রাট শাহজাহান এবার আমরা পৃষ্ঠা নেব এই প্রশ্নপত্রের দাগে দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর লেখক পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মোট কুড়ি মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য চার মার্ক করে বরাদ্দ প্রথম পাশের ক চাষের কাজে পোকা মারার জন্য মানুষ কি ব্যবস্থা গ্রহণ করেছিল উত্তর দেখে নাও চাষের কাজে পোকা মারার জন্য মানুষ বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ ব্যবহার করেছে খ দুটি গৃহপালিত পশুর নাম লেখো পশুপালনের ফলে মানুষের কি সুবিধা হয়েছিল দেখো প্রথম অংশের উত্তর গরু ছাগল ভেড়া এখানে আমি তিনটে পশুর নাম লিখেছি এবার দ্বিতীয় অংশে কি বলেছে পশু পালনের ফলে মানুষের কি সুবিধা হয়েছিল দেখো দ্বিতীয় অংশ পশুপালনের ফলে মানুষের দুধ ও মাংসের চাহিদা মিটেছে অন্যদিকে গবাদি পশু দিয়ে লাঙল ও গাড়ি টানার ব্যবস্থাও হয়েছিল নেক্সট আমরা দেখে নেব গদ প্রশ্ন ও তার উত্তর খাবার অনেক দিন ভালো রাখার জন্য মানুষ কি কি উপায় অবলম্বন করেছিল উত্তর দেখে নাও খাবার অনেক দিন ভালো রাখার জন্য শুষ্ককরণ কিউরিং হিটিং কুলিং ফ্রিজিং ইত্যাদি সংরক্ষণের জনপ্রিয় প্রক্রিয়া অবলম্বন করেছে গদাগ জলের চারটি ব্যবহার লেখো উত্তর দেখো এক পানীয় জল হিসেবে ব্যবহার করা হয় দুই রান্নার কাজে তিন সেচের কাজে চার স্নান বাসনপত্র জামা কাপড় ধোয়ার কাজে জল ব্যবহার করা হয় নেক্সট আমরা দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেব দাগে কি বলেছে নোংরা জল ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে উত্তর নোংরা জল ব্যবহার করলে মানুষের বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন কলেরা টাইফয়েড আমাশয় জন্ডিস আন্তরিক চর্মরোগ প্রভৃতি নেক্সট আমরা দেখে নেব টিকা লেখো দেখো দুটি টিকা লিখতে হবে মোট মার্ক বরাদ্দ দশ প্রত্যেকটি টিকার জন্যে পাস করে বরাদ্দ রয়েছে প্রথম টিকা মানুষ সমাজবদ্ধ জীব দেখে নাও তাহলে উত্তর মানুষ সমাজবদ্ধ জীব সমাজের মধ্যেই বাস করে তারা একাকী জীবন কাটাতে পারে না তাই নিজেদের স্বার্থে বিভিন্ন ধরনের গোষ্ঠী গড়ে তোলে প্রতিটি ব্যক্তির দৈনন্দিন কার্যকলাপ সংগঠিত হয় সামাজিক গোষ্ঠীর সাহায্যে নেক্সট আমরা দেখব জাদুঘর জাদুঘরের জন্য মার্ক বরাদ্দ দেখো জাদুঘরে বৈজ্ঞানিক শৈল্পিক ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং সেগুলি প্রদর্শক আধার বা সেগুলি প্রদর্শক আধার বা ডিসপ্লে কেসের মধ্যে রেখে স্থায়ী অথবা অস্থায়ীভাবে জনসাধারণের সমক্ষে প্রদর্শন করা হয় বিশ্বের অধিকাংশ বড়ো জাদুঘরই প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও